বিশ্বাস করেন এখন বিশ্বের অবস্থা যা, আগামী বিশ্বের অবস্থা আরো ভয়ঙ্কর হবে। যদি আল্লাহ না করুক, আমরা দোয়া করছি যেন আল্লাহ না করে, যদি আল্লাহ না করুক ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধটা পারমাণবিক যুদ্ধের দিকে যায়, বিশ্বের অবস্থা খারাপ আছে। এটা যারা জিওপলিটিক্স পড়ে, পলিটিক্যাল সায়েন্স পড়ে, যারা রাজনীতি করে তারা জানে বিষয়টা, মিলিটারি সায়েন্স যারা পড়েছে তারা জানে, একটা নিউক্লিয়ার যুদ্ধ বিশ্বের প্রেক্ষাপট চেঞ্জ করে রেখে দেবে। শুধু এই দেশগুলো ধ্বংস হবে তা নয়, অর্থনীতি পড়ে যাবে, সাপ্লাই বন্ধ হয়ে যাবে, মেডিকেল সাপোর্ট পাবেন না, ফ্রেশ বাতাস পাবেন না, ফ্রেশ খাবার পাবেন না, রোগ ব্যাধি ছড়াবে, বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হবে, বাতাসে বিষাক্ত গ্যাস ছড়িয়ে যাবে, অনেক কিছু হবে, একটা পৃথিবীর কাঠামো নষ্ট হয়ে যাবে। এবং বিশ্ব এখন দাঁড়িয়ে আছে সামনে, যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। একটা হাদিস আমি বলে দেই, আখিরুজ জামানে মালহামা হবে একটা। এই হাদিস এখানে যুদ্ধের নাম বলা হয়েছে মালহামা। মালহামা শব্দের অর্থ মহাযুদ্ধ। অন্য একটা হাদিস এসেছে 80টা ফ্ল্যাগ, কয়টা? 80টা পতাকা একত্রিত হয়ে যাবে যুদ্ধে। আর 80টা পতাকাকে একত্রিত কোন সংগঠন করতে পারে বলেন? ইউনাইটেড নেশনস। জি, ওরা করতে পারে। জি, ওরাই করতে পারে। 80টা ফ্ল্যাগকে একত্রিত করতে পারবে, কারণ ওয়ার্ল্ড এখন একটা ভিলেজের মতো। এবং এটা এত ম্যাসাকার যুদ্ধ হবে যে 1/3 মানুষ মারা যেতে পারে, পৃথিবীর 1/3 মানুষ গন কেস, একদম ডেড। আর এত মানুষ কখন মারা যেতে পারে? ঢাল তলোয়ারের যুদ্ধে কি মানুষ এভাবে মারা যেতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনে 100-এর মতো যুদ্ধ হয়েছে না? ছোট বড় মিলে, গাজবা সারিয়া মিলে হিসাব করে দেখবেন 10,000-এর বেশি মানুষও মারা যায়নি। হ্যাঁ, যায় নাই এতগুলোতে। কিন্তু আপনি দেখবেন জাপানের হিরোশিমায়, নাগাসাকিতে এক একটাতেই শেষ, লাখ লাখ কোটি কোটি মানুষ শেষ। শুধু ভিয়েতনাম যুদ্ধে এই পশ্চিমারা কতগুলো মানুষকে হত্যা করেছে দেখেন, চীনে মাওসেদুং কতগুলো মানুষকে মেরেছে দেখেন, রাশিয়ার ওই যে কমিউনিজম বিপ্লব যখন হয়েছে তখন কতগুলো মানুষকে মেরেছে দেখেন, ইরাকে কতগুলো মানুষকে মেরেছে দেখেন, আফগানিস্তানে কতগুলো মানুষকে মেরেছে দেখেন। যারা মানবতার স্লোগান দিয়ে বেড়ায়, যারা হিউম্যানিটির গান শোনায়, তাদের কারণে পৃথিবীতে কত মানুষ যে মারা গেছে এর হিসেব নাই। আর এই মালহামা এমন হবে যেটাতে 1/3 মানুষ যদি মারা যায়, বুঝতে হবে এটা কোনো প্রফেশনাল কনভেনশনাল যুদ্ধ হবে না, এটা নিউক্লিয়ার যুদ্ধ হবে। এবং সবাই এটা আজ করে, সামনে একটা নিউক্লিয়ার যুদ্ধ হতে পারে। এরা ট্রাই করেছিল প্যালেস্টাইন ইস্যু নিয়ে, সিরিয়া নিয়ে, এখন এই যে ইউক্রেন ইস্যু নিয়ে, এর আগে আরেকটি ইস্যু নিয়ে চেষ্টা করেছে, এদিকে ইরাকে চেষ্টা করেছে, আফগানিস্তানে চেষ্টা করেছে। তারা চায় সারা ওয়ার্ল্ডে একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যাক। কারা চায়? প্রশ্ন একটা ভালো প্রশ্ন, কারা চায়? যারা প্রশ্ন করেছিল যে ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করবে রুহ কাকে বলে, আসহাবুল কাহফের কি হয়েছিল, জুলকারনাইন বাদশার কি হয়েছিল, সে যদি আনসার করতে পারে সে প্রকৃত নবী, তখন তাকে নবী হিসেবে মানবো, তার আগে মানবো না। ওই জাতি চায় যে ওয়ার্ল্ডে একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যাক। কারণ আমি আপনাকে বুঝাচ্ছি, দাঁড়ান। প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা রাষ্ট্র এসেছে সারা ওয়ার্ল্ডকে রুল করতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা রাষ্ট্র এসেছে রুল করতে, এখন নতুন কোনো রাষ্ট্রকে রুল করতে হলে একটা যুদ্ধ পাতাতে হবে, তাছাড়া ওয়ার্ল্ডের প্রেক্ষাপট চেঞ্জ হবে না। গভীরতা বুঝে যান, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝেন, জিওপলিটিক্স পড়েন, আপনি বুঝতে পারবেন। এবং এগুলো পড়তে হবে কোরআন সুন্নাহর চোখ দিয়ে, বাহ্যিক চোখ দিয়ে পড়লে বুঝতে পারবেন না। ওয়ার্ল্ড এদিকে যাবে, আপনার ম্যাসাকার একটা মালহামা আসবে। আমরা জানি প্রচুর মুসলিম মারা যাবে এই মহামারী দিয়েও এবং ওই সব আজাব গজবেও, আল্লাহ পাক মানুষ কমিয়ে ফেলবেন, অল্প মানুষ থাকবে, আল মাহদীর সাথে অল্প মানুষ থাকবে, বেশি মানুষ থাকবে না। এবং এটা সুখবর নয় আমাদের জন্য, তিনি আসছেন, দুঃখবর আমাদের জন্য, জানেন, এটা সুখবর নয় কিন্তু আমাদের জন্য যে হ্যাঁ উনি আসবেন সব ঠিক হয়ে যাবে, এরকম নয় বিষয়টা। তখনকার অবস্থা ম্যাসাকার হবে, মানুষ তো ভাগ হয়ে যাবে, একদল একদল তো তাকে অস্বীকার করবে এবং তাদের কাছেও দলিল থাকবে, যেমন এখন তাদের কাছে দলিল আছে। আরেক দল দেখবেন তার সাথে শহীদ, আরেকজন অল্প মানুষ বেঁচে থাকবে, এদের হাতে আল্লাহ পাক পতাকা দিবেন, কিন্তু এরাও দাজ্জালের অনুসারীদেরকে মারতে পারবে না। দাজ্জালের ফলোয়ার্সদেরকে মারার জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে নামাবেন পৃথিবীতে, এখনও তিনি বাকি আছেন। এখনও শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে ঈসা আলাইহিস সালাম, তার হাতেই মাসিহুদ্দাজ্জাল মারা যাবে। আর আমি আপনাকে বলে দেই, মাসিহুদ্দাজ্জালকে ফলো করবে এই জিউজরা, ইহুদিরা, এটা স্পষ্ট হাদিস, ইহুদিরা দাজ্জালকে ফলো করবে, স্পষ্ট হাদিস। এখন আপনি খেয়াল করে দেখেন, বিগত 100 বছর না, বিগত 2000 বছরে ইহুদিদের কোনো রাষ্ট্র ছিল না, কোনো রাষ্ট্র ছিল না, লাস্ট এই 70 বছরে রাষ্ট্র পেয়েছে। এদের ইউনাইটেড ছিল না, সারা ওয়ার্ল্ড থেকে এক জায়গায় এসেছে,
এবং সেখান থেকে সারা ওয়ার্ল্ডের সমস্ত বিষয় ডিল করছে। এখন এরা অলরেডি মঞ্চ প্রস্তুত করে ফেলেছে, আর আমরা এখনও ওই যে হালুয়া রুটি সামাই খাচ্ছি। কথা বললে মাইন্ড করে, কিন্তু বাস্তবতা এমন। এখানে আমি জানি যে আমাদের কিছু করার নাই আপাতত, কিন্তু ইনশাআল্লাহ তাআলা যদি গোড়ার থেকে কাজ শুরু করেন, আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসবে ইনশাআল্লাহ যারা ইসলামের পতাকা হাতে নেবে ইনশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহ তাআলা।